নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হিংয়ের কচুরির রেসিপি। দক্ষিণেশ্বরে কিন্তু এই কচুরিটা খুবই বিখ্যাত, কিছু কিছু মিষ্টির দোকানেও এটা বানায়। সেই বিখ্যাত হিংয়ের কচুরি কিভাবে বানায় সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে, দেখতে থাকুন। একটা বাটিতে আমি হাফ কাপ ছিলকা ছাড়ানো কলাইয়ের ডাল নিলাম। এটাকে ভালোভাবে ধুয়ে 6 ঘন্টা ভিজিয়ে রাখব। 6 ঘন্টা পরে ডালটা বেশ ভিজে গেছে, এটাকে জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে দেব। জল ঝরিয়ে ডালটাকে মিক্সিতে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর এরকম 4 টুকরো আদা। পেস্টটা দেখুন এরকম হয়েছে, একদম ফাইন করিনি, একটু দানাদার রেখেছি, এতে কি কচুরিটা খেতে ভালো হয়। এখন কড়াইতে 2 টেবিল চামচ রিফাইন তেল দিলাম, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। তেলটাকে একটু কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ মৌরি আর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। হিং আর মৌরির থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখন এর মধ্যে পেস্ট করা ডালটা দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে একটু কষিয়ে নেব। এই কাঠের চামচ দিয়ে ঠিক মতো নাড়া যাচ্ছে না, তাই আমি এই ধরনের একটা চামচ নিলাম, এতে কি ভালো করে এইটাকে মেশানো যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চামচ লবণ আর 1 চামচ চিনি। লবণ আর চিনিটা দেওয়ার ফলে একটু রস মতো উঠেছে, এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আবারও কিছুটা হিং দিয়ে দিলাম, এটা যেহেতু হিংয়ের কচুরি সেহেতু হিংয়ের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। এখন এই পুরটাকে পুরো শুকিয়ে যাওয়া অবধি নাড়তে থাকব। পুরটায় এরকম ঝরঝরে হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে দেব। পুরটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে, এখন এরকম করে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি, তাতে কি আমার সুবিধা হবে। একটা বড় পাত্রের মধ্যে 2 কাপ ময়দা নিলাম, এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দিলাম 1 টেবিল চামচ রিফাইন তেল। এই ময়দাটাকে ভালো করে ময়াম দিব। ভালো করে ময়দাটাকে এরকম ডোলে ডোলে ময়াম দিয়েছি, আর ময়ামটা হয়ে গেছে কিনা তার জন্য এই ময়দাটাকে আমি হাতের মধ্যে নিলাম, দেখুন এরকম ডেলা হয়ে গেছে আর এটা ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তার মানে ভালোভাবে ময়ামটা দেওয়া হয়ে গেছে। এখন 1 কাপ জল নিয়ে নিলাম আর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখুন এই ধরনের নরম রাখতে হবে। এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে এই দলাটা চারপাশে লাগিয়ে নিলাম, এখন ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পরে এই ডোয়াটাকে আরেকবার ভালো করে মেখে নিলাম। এখন এর থেকে লেচি কেটে এরকম ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। এই বলগুলো বানিয়ে রেডি করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি, তেলটা ততক্ষণে গরম হোক। প্রথমে আমি চাটু আর বেলনিতে একটু করে তেল লাগিয়ে নিলাম, তাতে কি বেলতে সুবিধা হবে। এখন এখান থেকে একটা করে বল নিয়ে হাতের মধ্যে এরকম গোল বানিয়ে নিয়ে লুচির আকারে বেলে নেব। আর লুচির মধ্যে এখান থেকে একটা পুরের বল দিয়ে এইভাবে ভালো করে চারদিকে মুড়ে দেব।
আর হাতের মধ্যে নিয়ে এরকম গোল বানিয়ে বানিয়ে বলগুলোকে রেডি করব। এখান থেকে আবার একটা ময়দার বল নিয়ে নিলাম। এবার কিন্তু আমি বেলছি না, এটা হাতের মধ্যে নিয়ে নিয়েই এইভাবে গোল করে নিলাম। আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবে বানাবেন। আবারও পুরের বল দিয়ে এইভাবে চারদিকটা মুড়ে নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে রেডি করে নিলাম। এইভাবে আমি সবগুলোতে পুর ভরে রেডি করে নিলাম। এখন এখান থেকে একটা একটা করে নিয়ে এরকম হালকা হাতে বেলে নেব। খুব বেশি প্রেসার দিয়ে বেললে কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে যাবে, তাহলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে আর তেলটা খারাপ হয়ে যাবে। প্রথমে আমি তিন চারটে করে এভাবে বেলে নিয়ে ভেজে নেব। তেলটা প্রপার গরম হয়ে গেছে নাকি চেক করার জন্য ছোট্ট একটু ময়দার বল দিয়ে দিলাম। চারদিকে বুদবুদ উঠেছে, এখন বলটাকে তুলে ফেলে দিচ্ছি। এখন একটা লুচি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি ফুলে ওঠার পর এটাকে একটু সাইড করে আরেকটা দিয়ে দিলাম। দুটোর বেশি একসঙ্গে ভাজা যাবে না। আর এইরকম করে চামচ দিয়ে দিয়ে লুচিগুলোর উপরে এইভাবে তেল দিলে কিন্তু একদম সুন্দরভাবে ফুলে উঠবে। এখন এইগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে গেলে তেল ছড়িয়ে তুলে নেব। আবারও তেলের মধ্যে এরকম দুটো করে লুচি ছেড়ে দিলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে নিই, কচুরি কিন্তু দু ধরনের হয়, একটা হয় খাস্তা কচুরি আর একটা একটু নরম ধরনের। আমি দুরকমভাবেই ভেজেছি। একটু নরম কচুরি কিন্তু উল্টে পাল্টে একটু ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নিতে হবে। আর কচুরিটা খুব খাস্তা বানাতে গেলে যখন কচুরিটা ফুলে উঠবে তখন গ্যাসটাকে স্লো করে দিতে হবে, আর উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে গেলে প্রপার তখন তুলে নিতে হবে। এই খাস্তা কচুরিটা কিন্তু ভাজতে একটু বেশি সময় লাগে। তো যার যেমন পছন্দ নরম খাস্তা সেভাবে বানিয়ে খাবেন। আর রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আমি প্রতিবারই এরকম আলাদা কিছু রেসিপি নিয়ে আসব। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে অন্য রেসিপিতে।